তিনি বললেন মা আনা আলাইহি ওয়া যার উপর আমি আসি আর আমার সাহাবিরা আছেন এর উপর যারা থাকবে তারাই হবে জান্নতি হক দল আমরা চাই আমরা চাই কিনা যে হক দলে থাকি জান্নতি দলে থাকি এইটা সবাই চাই কিনা চাই না তাহলে আমরা কার কথা কোন হুজুরের কথা আমরা শুনবো কার মুখের বাণী শুনবো কার মুখের বাণীর দিকে তাকাইলে চলবে না বরং তাকাইতে হবে আল্লাহ রসুল কোন জিনিসের উপর ছিলেন সাহাবাই কেরাম কোন জিনিসের উপর ছিলেন তিনি যে বলছেন আমি তোমাদেরকে এমন একটি জায়গার মধ্যে রেখে যাচ্ছি যে স্থানটা হলো রাত দিনের মতন আলোকিত সাহাবাই কেরামকে যে জায়গায় রেখে গিয়েছিলেন ওই জায়গায় থাকতে হবে রসুল নিজে যার উপর ছিলেন এবং সাহাবাই কেরাম যে জিনিসের উপর ছিলেন ওই জিনিসের উপর যারা থাকবে তারাই হবে জান্নাতি এছাড়া দামে যারা সরবে তারা হবে জাহান নামি অতএব আমাদেরকে কি করতে হবে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম এবং সাহাবাই কেরামের আদর্শ আঁকড়ে ধরতে হবে তাহলে আমরা সঠিক হব জান্নাতি হব নতুবা আমাদের রক্ষা নেই